কালোজিরা ও মধু একত্রে ব্যবহার যৌবন যৌন শক্তি বৃদ্ধি করে ও লাবণ্য ধরে রাখতে রাসুলে আকরাম সাল্লি আলহ সাল্লামের যুগ থেকেই মুসলিমগণ কালো ব্যাপারে গুরুত্ব প্রদান করে আসছেন নবিজি সাল্লামের একটি হাদিস মুসলিম এই ব্যাপারে উৎসাহিত করেছে রাসুল সাল্লাহ বলেছেন তোমরা কালোজিরার ব্যাপারে গুরুত্ব প্রদান করো কেননা তাতে মৃত্যু ব্যতীত সৌগ সকল রোগের নিরাময় রয়েছে বুখারি কালোজিরার ভেজস ব্যবহার যৌবন ধরে রাখতে ও লাবণ্যের জন্য কোমল কালোজিরার পাতলা শিরকা এবং এক চামচ পরিমাণ গমের গুড়া মিশাতে হবে এই মিশ্রণ সন্ধ্যাবেলায় মুখমণ্ডলে মালিশ করবে এবং সকালে কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলবে এক সপ্তাহ প্রতিদিন একাধিকবার তা করবে আর ভালো ফল পাওয়া যাবে যদি উষ্ণ পানীয় সহযোগে কালোজিরার তেল সেবন করা যায় নিদ্রাহীনতা মধু মিশানো এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ কালোজিরা মিশিয়ে ঘুমের পূর্বে সেবন করতে হবে এতে করে অনিদ্রা দূর হয়ে প্রচুর ঘুম হবে মাথা ব্যথা পরিমাণ মতো কালোজিরার চূর্ণ এবং তার অর্ধেক পরিমাণ গরম লবঙ্গ এবং অর্ধেক পরিমাণ মৌরি ফল একসাথে মিশিয়ে মাথায় ব্যথার সময় ননিযুক্ত দুধের সাথে সেবন করতে হবে আর কালো জিরার তোল দ্বারা যন্ত্রণা স্থানে মালিশ করলে উপকার পাওয়া যায় মধু পবিত্র সেই আর মৌমাসির পেট থেকে বিভিন্ন রঙের পানি নির্গত হয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার সুরা আন নাহাল মধুর ব্যবহার মিষ্টি স্বাদের জন্য বিভিন্ন খাবারের সাথে মধুর ব্যবহার রয়েছে মধুর গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত সকালের নাস্তা ও হালকা খাবারে মধু নেওয়া যায় মধুতে ক্যালোরি থাকায় মধু খাওয়ার পর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এ প্রোটিন দেহের গঠন ও ক্ষয় পূরণে যথেষ্ট কার্যকর মধুর ম্যাগনেশিয়াম ও ফসফরাস শরীরের আহার গঠনে সহায়ক মধুর ক্যালসিয়াম ও পটাশিয়াম হৃৎপিণ্ডকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন অ্যাসিড পাকস্থলীর বিভিন্ন জৈবিক ক্রিয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ করে মধুতে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা রয়েছে যার নাম ইনহিবিন আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে ও মধুর বহুল ব্যবহার হয় যে কোনো ওষুধকে বেশি প্রভাবশালী ও কার্যকরী করার জন্য মধুর ব্যবহার হয়ে থাকে বিভিন্ন রোগে মধুর ওষুধ হিসাবেও ব্যবহার করা হয় যেমন শক্তি বৃদ্ধিতে মধু দৈহিক শক্তি ও যৌবন শক্তি বৃদ্ধির জন্য মধু গরম দুধের সাথে পান করলে খুব ভালো ফল পাওয়া যায় প্রতিদিন কালোজিরা মধু দিয়ে চিবিয়ে খেলে বা দৈহিক দৈনিক দুই চামচ আদার রস মধু দিয়ে খেলে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে পোড়া শরীরে কোথাও পুড়ে গেলে সামান্য মধু মেহেদি পাতার সঙ্গে লাগালে এতে পোড়াজনিত জ্বালা ও কষ্ট লাঘব হয় কোষ্ঠকাঠিন্য এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লেবু ও এক চামচ আদার রস এবং দুই চামচ মধু মিশিয়ে খেলে অজীর্ণ রোগ দূর হয় ও কোষ্ঠকাঠিন্য প্রশমিত হয় উচ্চ রক্তচাপ দুই চামচ মদিত এক চামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে ও রাতে সেবন করলে রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় কাশি আদা পান তুলসীর রসের সঙ্গে মধু মিশিয়ে দিনে দু তিন দিন খেলে কাশি কমে যায় দাঁতের ব্যাটা ব্যথা হঠাৎ যদি দাঁতে ব্যথা অনুভব হয় তাহলে মধুতে তুলো ভিজিয়ে ব্যথা স্থানে রাখলে ব্যথা কমে যাবে রূপচর্চায় দীর্ঘকালের মুখের দাগ তুলতেও ও লাবণ্য মসৃণতায় মধু মেখে উপকার পাওয়া যায় পরিশ্রম ও গরমে ক্লান্ত অবসন্ন হয়ে পড়লে ঠান্ডা পানির সাথে লেবুর রস মিশ্রিত মধুর শরবত পান করলে দেহে উপশম ও সজীবতা ফিরে আসে বিভিন্ন ওষুধ প্রস্তুতিতে মধুর রয়েছে ব্যাপক ব্যবহার মোট কথা কালোজিরা ও মধুর উপকারিতা শেষ বা সীমা নেই কালোজিরা ও মধু আল্লাপ্রদত্ত এক বিশেষ নিয়ামত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ